গল্প শুরু হওয়ার আগে শ্রোতা বন্ধুদের কাছে একটি ছোট্ট আবেদন। আমাদের এই গল্প হলেও সত্যি অরিজিনালস অডিও স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই প্রয়াসে পাশে থাকুন, ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প হলেও সত্যি অরিজিনালসে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক ঐতিহাসিক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী, রবার্ট লুই স্টিভেনসনের লেখা দি ট্রেজার আইল্যান্ড। রবার্ট লুই স্টিভেনসন 1850 সালে 12 নভেম্বর স্কটল্যান্ডের এডিনবারায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। লিখে গেছেন নামি দামি অনেক উপন্যাস, তার মধ্যে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, এগুলি অন্যতম। আজকের উপন্যাসটি বৃহৎ হওয়ার কারণের জন্য আমরা এই উপন্যাসটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আজ প্রথম পর্ব শুনছেন গল্প হলেও সত্যি অরিজিনালস। ট্রেজার আইল্যান্ডের অভিযানের এই কাহিনী আমি লিখতে শুরু করি আমাদের এলাকার জমিদার ট্রেলনি ডক্টর লিপজি এবং অন্যান্য ভদ্রলোকদের দ্বারা উৎসাহিত হয়ে। কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত লিখে যাব, কোনো রকম বাদছাদ না দিয়ে। তবে ট্রেজার আইল্যান্ডের অবস্থানটা কোথায় তা আমি বলবো না। ওখানে এখনও প্রচুর ধনরত্ন মজুদ আছে। আমি তো মাত্র একবার গেছি ওখানে, তবে আর কখনো যাব না হলফ করে বলছি। কাহিনী শুরু 1760 সালে। এই কাহিনীর যখন শুরু তখন অ্যাডমিরাল বেনমো নামে একটা সরাইখানা চালাতেন আমার বাবা। সেই হোটেলে একদিন এক বুড়ো খালাসি অতি কষ্টে পা টেনে টেনে এসে হাজির হলো আশ্রয়ের জন্যে। তার গায়ের রং তামাটে, একগালে বিশ্রী একটা কাটা দাগ। এখনো সে ছবি আমার মনে গাঁথা, যেন কালকেরই ব্যাপার। লম্বা স্বাস্থ্যবান বুড়ো, মাথায় ছোট বেনি, নীল রঙের ময়লা কোট কাঁধের ওপর ঝুলে রয়েছে, কাটা দাগওয়ালা শক্ত দুটো খসখসে হাত, হাতের নলগুলো ভাঙা ভাঙা কালো। তার পেছনে আসছিল একটা খালাসি, সিন্দুক ঠেলে নিয়ে আসছিল আরেক ছোকরা। মনে পড়ছে বুড়ো শীষ দিতে দিতে সাগরের দিকে চেয়ে কাঁপা গলায় গান গেয়ে উঠল, 15 জনে লেগে গেছে মরা মানুষের সিন্ধুকের খোঁজে, এক বোতল মদ। এই গান পরেও তাকে অনেকবার গাইতে শুনেছি। হাতের ছোট একটা লাঠি দিয়ে দরজায় ঠক ঠক শব্দ করতেই আমার বাবা বেরিয়ে এলেন। বুড়ো কর্কশ কণ্ঠে এক গ্লাস মদ চাইল, তারপর চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, সামনেই তো সাগর রয়েছে, সুন্দর এ হোটেলটি তোমার বুঝি, তা বেশি লোকজন আসে কি এখানে? বাবা বললেন, আগে না, খুব বেশি লোক আর আসে কই, খুব কম লোকই তো আসে। বুড়ো তখন বলল, ও বেশ, তাহলে ঠিক জায়গায় এসেছি থাকার জন্যে। যে লোকটা সিন্ধুক নিয়ে তার পেছনে আসছিল তাকে ডেকে বুড়ো বলল, এইদিকে এসো তো, আমার সিন্ধুকটা একটু ধরাধরি করে ওপরে তুলে দাও না, কিছুদিন আমি এখানেই থাকবো। বুড়োর কথা আর থামতে চায় না, আবার সে বলতে লাগলো, সাদাসিদের লোক আমি বাপু, তবু আমাকে তোমরা ক্যাপ্টেন বলে ডাকতে পারো, খাওয়ার ব্যাপারে আমার বাজ বিচার কিচ্ছুটি নেই, একটু মদ, কিছু শুয়ালের মাংস আর ডিম, ব্যাস এতেই আমার চলে যাবে। এই বলে মেজাজি চালে কয়েকটি সোনার মুদ্রা মেঝের ওপর ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ না, এগুলো ফুরিয়ে গেলে আমাকে বলবে, আবার দেব। সিন্ধুক নিয়ে যে লোকটা এসেছে তার কাছে শুনলাম আগের দিন ভোরের ডাক গাড়িতে বুড়ো এসে প্রথমে রয়্যাল জর্জ সরাইখানায় ওঠে, কিন্তু
ওটা ভালো না লাগায় সমুদ্রের ধারে কোনো হোটেল খোঁজ করেছে। শেষ পর্যন্ত আমাদের হোটেলটাই ভালো আর নিরিবিলি বলে এখানে এসে উঠেছে। এর বেশি আর আগন্তুক সম্বন্ধে বেশি জানা গেল না। লোকটার স্বভাব একা একা থাকা, সারাদিন সে ঘুরে বেড়াতো আর মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় উঠে পেতলের একটা দূরবীন হাতে নিয়ে সারাদিন কাটিয়ে দেয়। সারাটা সন্ধ্যা সে কাটায় আগুনের ধারে বসে মদ খেয়ে। প্রতিদিন সে ফিরে এসে জিজ্ঞেস করবে কোনো জাহাজি লোক সেদিন রাস্তায় দেখা গেছে কিনা। আমরা প্রথমে মনে করেছিলাম বুড়ো বুঝি তার কোনো সঙ্গী সাথীর খোঁজ করছে, কিন্তু পরে বুঝতে পারলাম আসলে সে তাদেরকে এড়িয়েই চলতে চায়। অ্যাডমিরাল বেনবোতে কোনো খালাসি লোক এলে দরজার ঝোলানো পর্দার ফাঁক দিয়ে তাকে দেখে বুড়ো আর বসবার ঘরে ঢুকবে না। হঠাৎ এই ধরনের কারো সামনে পড়ে গেলে বুড়ো চুপচাপ করে থাকে। একদিন সে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তুই রাস্তার দিকে নজর রাখিস, আর এক ঠেঙ্গাওয়ালা কোনো জাহাজি লোক দেখলে ছুটে এসে আমাকে আগে খবর দিবি, তাহলে আমি প্রতি মাসের পয়লা তারিখে তোকে চকচকের উপর চার পেনি করে বকশিস দেব একাজের জন্য, ঠিক আছে? কি আর বলবো, এরপর থেকে এক ঠ্যাঙাওয়ালা লোকের ভাবনা সারাক্ষণের জন্যে আমাকে পেয়ে বসল। ঝড়ের রাতে যখন ঘরের বেড়াগুলি পর্যন্ত থরথপ করে কেঁপে উঠত, ঢেউয়ের গর্জন শোনা যেত সাগরের বুকে, তখন মনে হতো হাজারো রকম রূপ ধরে সে যেন আমার চোখের সামনে ভাসছে, দৌড়ে বা লাফিয়ে আমার পিছু ধাওয়া করছে। মোটের ওপর মাসিক বরাদ্দ সে চারটি পেনি পাওয়ার লোভে এসব ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম আমি। এরকম একটা কুৎসিত এক ঠ্যাঙাওয়ালা নাবিকের চিন্তা আমাকে আতঙ্কিত করেছিল বেশি। ক্যাপ্টেনকে যারা জানতো তাদের চেয়ে আমি তাকে কম ভয় করতাম। ক্যাপ্টেন যেসব গল্প বলতো সেগুলি শুনলে ভয় গা ছমছম করত। মানুষকে ফাঁসিতে ঝোলানো, জোর করে জাহাজের পাটাতনের ওপর দিয়ে হাঁটিয়ে সমুদ্রে হাঙরের মুখে ফেলে দেওয়া, সমুদ্রে ঝড় ওঠা, এসব বিষয়ের গল্প তার মুখে শুনলে আমার মনে হতো লোকের ভয় পাওয়ারই কথা। বাবা বলতেন, এ বুড়োটা আমাদের ঠিক একদিন কোনো না কোনো সর্বনাশ করবে, হোটেলটাকে সে ছাড়খাড় করে ছাড়বে। এক হিসেবে বাবা সত্যি কথাই বলেছিলেন, ক্যাপ্টেন আমাদের ক্ষতি করছিল, কারণ সে আমাদের হোটেলে দিনের পর দিন মাসের পর মাস কাটাতে লাগলো, তার দেওয়ার টাকাও সব খরচ হয়ে গেল। কিন্তু বাবা তবু সাহস করে মুখ ফুটে টাকার কথা তাকে বলতে পারলেন না। যদিও বা কখনো টাকার কথা বাবা তোলেন, ক্যাপ্টেন এমন শব্দ করে নাক ঝাড়ে যে দ্বিতীয়বার ও কথা বলার সাহস আর হয় না। ক্যাপ্টেন যে কদিন আমাদের সঙ্গে ছিল তাকে কখনো পোশাক বদলাতে দেখিনি, শুধু দেখেছিলাম ফেরিওয়ালার কাছ থেকে একবার এক জোড়া মোজা কিনতে। ওর মাথার টুপির সেলাই একদিকে ছিঁড়ে ঝুলে পড়েছিল, তার পুরনো রংচটা কোটের সেই চেহারা আজও আমার মনে আছে। ওপরের তলায় তার ঘরে বসে সেই কোটে সে তালি লাগাত, আসলে সে কোটে তালি ছাড়া আর ছিল না কিছুই। তাকে কখনো চিঠি লিখতে বা তার কাছে কোনো চিঠি আসতে দেখতাম না, শুধু প্রতিবেশীদের ছাড়া তাকে কখনো কারোর সঙ্গে কথা বলতেও শুনিনি। পড়শিদের সঙ্গেও কথা বলতো যখন পেটে মদ পড়ত, আর মস্ত বড় যে জাহাজি সিন্দুকটি তার কাছে ছিল কোনোদিন সেটাও তাকে খুলতে দেখিনি। ব্যাপারটা ঘটেছিল ডাক্তার লিভজিনকে নিয়ে। ক্যাপ্টেনকে একবার দেখেছিলাম খুব খেপে যেতে, তখন বাবার শরীরটা ভালো যাচ্ছিল না। সেদিন বিকেলের দিকে ডক্টর লিভজি এসেছেন বাবাকে দেখতে। আমাদের সরাইখানায় ঘোড়া রাখার আস্তাবল নেই বলে গ্রামে অন্য কোথাও ঘোড়া রেখে এসেছেন ডাক্তারবাবু। মা তাকে খেতে দিয়েছিলেন, খাওয়ার পরে বৈঠকখানায় বসে তিনি পাইপ টানছিলেন। তার ঘোড়াটা গ্রাম থেকে ফিরে এলে তিনি বাড়ি যান। ডাক্তার লিপজির সঙ্গে আমিও বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। তার চমৎকার চেহারা, উজ্জ্বল কালো চোখ, মধুর ব্যবহার আর সেই সঙ্গে ক্যাপ্টেনের বোম্বেটে চেহারা, এ দুয়ের মধ্যে অমিল আমি দেখছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে।
মদে চুর হয়ে ক্যাপ্টেন টেবলের ওপর হাত ছড়িয়ে বসেছিল। হঠাৎই সে তার সেই পুরনো গান গেয়ে উঠল। বন্যর জন্যে লেগে গেছে মরা মানুষের সিন্দুকের খোঁজে, ও এক বোতল মদ। বন্যর জন্যে লেগে গেছে মরা মানুষের সিন্দুকের খোঁজে, এক বোতল মদ। এতদিনে এ গান শুনে শুনে আমাদের কান পচে গেছে। শুধু ডাক্তার লিপজির কাছে এ গান নতুন, কিন্তু তিনি তা শুনে যে খুব খুশি হননি তা বেশ বোঝা গেল। কারণ একবার মাত্র কটমট করে ক্যাপ্টেনের দিকে চেয়ে তিনি বুড়ো মালি টেইলারের সঙ্গে বাতের একটা ওষুধ নিয়ে কথা বলতে লাগলেন। ততক্ষণে ক্যাপ্টেন তার গানে খুব মেতে উঠেছে। ঘরে কেউ কথা বলুক এটা তার পছন্দ হচ্ছিল না। সে টেবিলের ওপর হাত চাপড়ালো জোর করে, যেন সবাইকে ধমক দিয়ে। একমাত্র ডক্টর লিপজি ছাড়া আর সবাই চুপসে গেল। ডাক্তার আগের মতোই তার পাইপ টানতে টানতে মালির সঙ্গে বাতের ওষুধ সম্বন্ধে কথা বলতেই লাগলেন। ক্যাপ্টেন মুহূর্তের জন্যে সেদিকে তাকিয়ে আবার সজোরে টেবিলের ওপর হাত চাপড়ে কর্কশভাবে চিৎকার করে উঠল, সবাই চুপ, একটা কথাও কেউ বলবে না। মিস্টার কি আমাকে কিছু বলছেন? জিজ্ঞেস করেন ডাক্তার লিপজি। বোম্বেটে ক্যাপ্টেন বলল কথাটা তাকেই বলা হচ্ছে। ডাক্তার তার দিকে তাকিয়ে বলতে লাগলে, তোমাকে শুধু একটা কথা বলে দিতে চাই, তুমি যদি এভাবে মদ গিলতে থাকো তাহলে তোমার মতো ও একটা ইতরের হাত থেকে দুনিয়াটা সহসাই মুক্তি পাবে। ডাক্তারের এ কথা শুনে ক্যাপ্টেন বারুদের মতো জ্বলে উঠল। এক লাফে দাঁড়িয়ে সে একটা ছোড়া বের করে ডাক্তারকে শাসাতে লাগলো। এখনই তোকে জাহান্নামে পাঠাবো, দেখবি। ডাক্তার কিন্তু এতটুকুও উত্তেজিত হলেন না। তিনি তার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে আগের মতোই শান্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি যদি এখনই তোমার ওই ছোড়া পকেটে না রাখো তাহলে তোমাকে ফাঁসির দড়িতে কিন্তু ঝুলতে ছাড়ব না আমি। কিছুক্ষণ দুজনে দুজনের দিকে কটমট করে তাকালো। শেষে ক্যাপ্টেন ছোড়াটা ফেলে লাঠির ঘা খাওয়া কুকুরের মতো বসে গো গো করতে লাগলো। ডাক্তার আবার বলতে লাগলেন, জেনে রাখবে তোমার মতো একটা লোক যে আমাদের এই এলাকায় আছে তাই প্রথম জান না। এরপর রাত দিন তোমার ওপর আমার নজর থাকবে। আমি কিন্তু শুধু ডাক্তার নই, আমি একজন ম্যাজিস্ট্রেট। যদি আজকের রাতের মতো সামান্য কোনো রকম বেয়াদবির অভিযোগ আমার কানেও কখনো আসে তবে জেনে রেখো তোমার কপালে দুঃখ আছে। আশা করি এর বেশি তোমাকে বলতে হবে না। একটু পরেই ডাক্তারের ঘোড়া এসে গেলে তিনি চলে গেলেন। এ ঘটনার পরে ক্যাপ্টেন অনেকদিন চুপচাপ কাটিয়ে দিল। এর কিছুদিন পরে রহস্যজনক প্রথম ঘটনাটা ঘটল, যার ফলে আমরা ক্যাপ্টেনের হাত থেকে রেহাই পেলাম। অবশ্য অচিরেই আমরা বুঝতে পারলাম সে কিছু একটা পেছনে রেখে গেছে, যার জন্যে আমাদের বেশ ভুগতে হলো। সেবার খুব কনকনে শীত আর বরফ পড়ছে, বাবার অসুখটাও হঠাৎ বেড়ে গেল। সরাইখানা দেখাশোনা করার দায়িত্ব মায়ের ওপর। একদিন ভোরবেলা মা বাবার কাছে বসেছিলেন। জানুয়ারি মাসের এক সকাল, ক্যাপ্টেন রোজকার মতোই তার দূরবীন বগলে করে বেরিয়ে গেছে সাগর পাড়ে, নীল রঙের কোটের নিচে তার ছোড়াটা। আমি ক্যাপ্টেনের জন্য প্রাতরাশের টেবিল সাজাতে ব্যস্ত। এমন সময় বৈঠকখানার দরজা ঠেলে ভেতরে ঢুকলো একজন লোক। জীবনে কখনো তাকে চোখে দেখল। লোকটার চেহারা খানিকটা ফ্যাকাশে, সারা শরীর ফোলা ফোলা। লোকটার বাঁ হাতে দুটো আঙুল নেই, কোমরে যদিও ছোট্ট একটা ছোড়া ঝুলছে তবু সে আদৌ ছোড়া চালাতে পারে বলে মনে হয় না। এক ঠ্যাঙ্গাওয়ালা লোকের খোঁজ রাখার কথা আমার, আর খালাসিদের, একে ঠিক খালাসি বলে মনে হয় না। কি খেতে চায় সে আমি তাকে জিজ্ঞেস করলাম। জবাবে বলল সে একটু মদ চায়, কিন্তু
আমি যখন মদ আনতে বেরিয়ে যাচ্ছিলাম, সে তখন একটা টেবিলের ওপর বসে ইশারা করলো আমাকে তার কাছে এগিয়ে যেতে। আমার হাতে তোয়াল, আমি আমার জায়গায় দাঁড়িয়ে রইলাম। তাই দেখে সে বলল, এদিকে এসো বাবা, আমার কাছে এসো। আমি এক পা এগিয়ে গেলাম। সে কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই টেবিলটা কি আমার বন্ধু বিলের জন্য সাজিয়েছ? বললাম, বিল নামে তো কাউকে আমি চিনি না, এটা যার জন্য সাজিয়েছি তাকে আমরা ডাকি ক্যাপ্টেন বলে। লোকটা তখন বলে উঠল, আমার বন্ধু বিলকে ক্যাপ্টেনও বলতে পারো তোমরা, আমি তোমার সঙ্গে কথা কাটাকাটি করবো নাই নিয়ে। তার গালে একটা কাটা দাগ আছে দেখবে, দাগটা তার ডান গালে। বন্ধু বিল কি এখন বাড়িতে আছে? বললাম, না সে তো বাইরে বেড়াতে গেছে। আচ্ছা আচ্ছা, কোন দিকে কোন দিকে বেড়াতে গেছে? আমি সাগর সৈকতের দিকে অঙ্গুলি নির্দেশ করলাম। সে খোলা দরজা দিয়ে পাথরের দিকে চেয়ে রইল, যেমন করে বেড়াল চেয়ে থাকে ইঁদুর ধরার আশায়। আমি একবার ঘর থেকে বাইরে গিয়ে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে সে আমাকে ভেতরে ডাকল। যেতে একটু দেরি হতেই তার মুখ চোখের ভাব হঠাৎ বদলে গেল, মেজাজ খারাপ করে সে বলে উঠল, তুমি তো ছেলে ভালো, তবে কিনা যদি বিলে যা যে কাজ করতে, তাহলে দুবার কোনো কথা বলবার অপেক্ষা করতে না, বিল তা সহ্য করার মতো পাত্রই নয়। ওই তো আমার বন্ধু বিল আসছে তার দূরবীন বগল দাবা করে। চলো তুমি আর আমি গিয়ে বৈঠকখানার দরজার আড়ালে চুপ করে দাঁড়াই, বিলকে একটু অবাক করে দেবো এই আর কি, প্রভু তার মঙ্গল করুক। হ্যাঁ কে? কথাগুলো বলে লোকটা আমাকে নিয়ে খোলা দরজাটার আড়ালে গিয়ে দাঁড়ালো। আমার তখন ভয়ানক অস্বস্তি আর ভয় লাগতে লাগলো, বিশেষ করে লোকটা নিজেও যখন ভয় পেয়েছে বলেই মনে হলো, তখন আমার ভয়টা আরও বেড়ে গেল। সে তার খাপে ছোড়ার বাঁটের বাঁধনিটা আলগা করে তৈরি হয়ে দাঁড়িয়ে ঢোক গিলতে লাগলো। অবশেষে ক্যাপ্টেন এসে সরাইখানায় ঢুকল। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে কোনো দিকে না তাকিয়ে নিজের খাবারের টেবিলের দিকে গেল। ঠিক এমনি সময়ে আগন্তুক জোর গলায় ডাক দিল, বিল! সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন আমাদের দিকে ফিরে দাঁড়াল। ভূত দেখে ভয় পাওয়ার মতো হয়ে গেল তার চোখ মুখের হাব্বা দেখে সত্যিই আমার মায়া হলো। লোকটার চেহারা মুহূর্তের মধ্যে যেন কেমন একটা বদলে গেল। আরে বিল, তোমার পুরনো চাজি দোস্তকে চিনতে পেরেছ আশা করি, আগন্তুক বলল। ক্যাপ্টেন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কালো কুত্তা, তাছাড়া আর কে, সেই চিরপরিচিত কালো কুকুরি এসেছে এই অ্যাডমিরাল বেনবোতে তার পুরনো বিলি বোনসের সঙ্গে দেখা করতে। কতদিন ধরে কত কিছুই না দেখলাম আমরা, তাই না? তা তো বুঝলাম, কিন্তু কারণ তা কি বলতে পারো? আমার তো যা সর্বনাশ করার করে ফেলেছ, এখন আর কি চাই? থাক থাকবি, চল এক গ্লাস মদ খাবো ওই ছেলেটার কাছ থেকে, বড় ভালো ছেলে, তারপরে তোমার সঙ্গে বসে সেই পুরনো দিনের মতো গল্প করব, আড্ডা দেব, হিসেব নিকেশও মেলাবো, তাই না? আমি তাদের দুজনার জন্যে মদ এনে দিয়ে চলে গেলাম। ওরা দুজন ব্রেকফাস্ট টেবিলে দুদিকে বসেছে, কালো কুত্তা বসেছে দরজার কাছে। বুঝলাম প্রয়োজনে পালাবার পথ সে খোলা রেখেছে। দরজাটা কালো কুত্তার নির্দেশে বন্ধ করে দিতে হলো, তাই তারা কি বলছে শুনতে খুব ইচ্ছে হলেও প্রথমে কিছু শুনতে পেলাম না। তারপরে অবশ্যই বকাঝকা শুরু হলো। ক্যাপ্টেন বলে উঠল, না না না,
এ ব্যাপারে ওইখানেই শেষ, দর কষাকষি আমার দু চক্ষের বিষ, এই আমার শেষ কথা। এরপরেই শুনতে পেলাম চেয়ার টেবিল ওলট পালট হওয়ার শব্দ, চিৎকার। পর মুহূর্তেই কালো কুকুরকে দেখলাম দৌড়ে বের হয়ে যেতে, ক্যাপ্টেনকে দেখলাম তাকে ধাওয়া করতে, দুজনার হাতেই খোলা ছোড়া। কালো কুকুরের কাঁধের বাঁ দিকে একটা ক্ষত, রক্ত গড়িয়ে পড়ছে সেই ক্ষত স্থান থেকে। রাস্তায় বেরিয়ে কালো কুকুর তার কাঁধের জখম নিয়েই পাহাড়ের আড়ালে পালিয়ে গেল। ক্যাপ্টেন হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে সাইনবোর্ডটার দিকে তাকিয়ে দু চারবার চোখ মুছে ঘরে ফিরে এলো। এসেই হাঁক দিয়ে আমাকে আদেশ দিল, জিম মদ নিয়ে আসো, এখানে আমার আর থাকার দিন শেষ হলো। মদ আনতে ছুটে গেলাম আমি। কি বিশ্রী একটা কাণ্ড ঘটে গেল, আমার হাত কাঁপতে লাগলো, ফলে একটা গ্লাস ভেঙেও ফেললাম আর কলের মুখটা ময়লা রেখে গেল। আমি দৌড়ে মদ নিয়ে ফিরে আসতে যাচ্ছিলাম এমন সময় পেছনে শুনতে পেলাম ভারী একটা কিছু পতনের শব্দ। তাড়াতাড়ি আবার দৌড়ে বসবার ঘরে এসে দেখলাম ক্যাপ্টেন চিৎপটাং হয়ে পড়ে আছে মেঝে। ঠিক সেই সময় আমার মাও ওপর থেকে সেখানে এসে হাজির হলো। নিচে ঝগড়া আর চিৎকারের শব্দ পেয়ে তিনি ছুটে এসেছেন। আমরা দুজনে ধরে ক্যাপ্টেনের মাথাটা উঁচু করলাম। সে তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, চোখ তার বন্ধ, মুখের দিকে চাইলে ভয় হয়। মুখের রং আর চেহারার কথা বলার মতো নয়, একেবারেই যেন ফ্যাকাশে হয়ে আছে। মার চোখে জল এসে গেল, বললেন, হায় হায়, আমাদের বাড়িতে একই অনাশ সৃষ্টি কাণ্ড ঘটল, আর এখন তোমার বাবাও বিছানায় পড়ে, কি যে করি। আমি মদ এনে তার মুখে দিতে চেষ্টা করলাম, কিন্তু তার দুপাটি দাঁত এমনভাবে লেগে আছে যে কিছুতেই মুখ সামান্য ফাঁকও করা গেল না। এমন সময় দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন ডাক্তার লিপজি। হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। তিনি এসেছিলেন বাবাকে দেখতে। তাকে দেখেই মা বলে উঠলেন, আহ বাঁচলাম, দেখুন তো কি করা যায়, কোথায় বুড়ো জখম হয়েছে, কি এক উটকো ঝামেলায় পড়া গেল। জখম হয়েছে, পাজিটার খেলা তাহলে শেষ হলো, ডাক্তার বলে উঠলেন। তারপর ক্যাপ্টেনকে পরীক্ষা করে বললেন, না ব্যাটার বেশি জখম হয়নি দেখতে পাচ্ছি। মিসেস হকিন্স, আপনি বরং ওপরে আপনার স্বামীর কাছে যান, তাকে সব কিছু বলবেন না যেন একবারে, দেখি শয়তানটার আমি কি করতে পারি। জিম ছোট একটা গামলা নিয়ে এসো। আমি গামলা নিয়ে ফিরে এসে দেখলাম ডাক্তার ক্যাপ্টেনের জামার একটা আস্তিন ছিঁড়ে ওর পেশি বহুল হাত বের করে রেখেছেন। ক্যাপ্টেনের বাহুতে প্রায় কাঁধ পর্যন্ত দেখা যাচ্ছে উল্কি আঁকা, একটা লোক ঝুলছে ফাঁসির কাঠ থেকে। ছবিটা বেশ কায়দা করে আঁকা। ডাক্তার লিপজি উল্কিটায় হাত বুলিয়ে বললেন, বাহ, নিজের ভাগ্য দেখছি নিজেই ঠিক করে রেখেছে, দেখা যাক তোমার রক্তের রংটা কি। আমাকে বললেন, রক্ত দেখলে ভিড়মি খাবে না তো, তাহলে গামলাটা ধরো। এই বলে তিনি তার ছুরি বের করে ক্যাপ্টেনের হাতের একটা শিরা কেটে ফেললেন। পাত্রে বেশ খানিকটা রক্ত পড়বার পরে ক্যাপ্টেন ঘোলা ঘোলা চোখ ঘষে চারিদিকে তাকাতে লাগলো হতভম্বের মতো। ডাক্তারকে এসে চিনতে পারল, আমাকে দেখে মনে হয় ভরসা পেল। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, কালো কুত্তাটা কোথায়? ডাক্তার জবাব দিলেন, কালো কুত্তা, তুমি ছাড়া এখানে আর কেউ নেই, ইচ্ছে না থাকলেও অনেক কষ্টে তোমাকে কবরের ভেতর থেকে টেনে বার করেছি, এখন একটু উঠতে চেষ্টা করো, তোমাকে তোমার বিছানায় রেখে আসি। অনেক কষ্টে দুজনে তাকে উপরে নিয়ে তার বিছানায় শুইয়ে দিলাম, সে বেহুশের মতো পড়ে রইল। ক্যাপ্টেনকে ডাক্তার লিপজি বললেন, শোনো বিলি বোনস, নাকি
কি জানো তোমার নাম? আর ভুলেও মদের নাম মুখে আনবে না, খেয়েছো কি মরেছো, বুঝেছো তো? কথাগুলি বলে তিনি বাবাকে দেখতে ঘর থেকে বের হয়ে আমাকে বললেন, যথেষ্ট রক্ত শরীর থেকে বের করে দিয়েছি, এখন কমপক্ষে এক সপ্তাহ বেটা বিছানায় পড়ে থাকবে, কটা দিন তুমি বিশ্রাম পাবে আর কি। দুপুরের দিকে আমি ওষুধ নিয়ে ক্যাপ্টেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঠিক যেভাবে তাকে আমরা শুয়ে রেখে গেছি তখনও প্রায় তেমনিভাবে সে পড়ে আছে, শুধু মাথাটা বালিশের ওপর সামান্য ওঠানো। তাকে বেশ দুর্বল বলে মনে হলো, কিন্তু হলে কি হবে, তেজ ঠিকই আছে। আমার কাছে ক্যাপ্টেন এক গ্লাস মদ চাইল, কিন্তু মদ দিতে ডাক্তারের নিষেধ আছে বলতে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, যার নামে যাক ডাক্তার, শোনা আমার, শুধু এক গ্লাস মদ আমাকে এনে দাও, আমি তোমাকে একটা সোনার গিরি দেব। আমি তাকে এক গ্লাস মদ দিয়ে বললাম, আমাকে আর গিনি দিতে হবে না, বাবার কাছে তোমার যা দেনা আছে তা শোধ করে দিলেই আমি খুশি। মদ পেটে যেতে সে বলে উঠল, বলো তো ডাক্তার কি বলল, এভাবে আর কদিন আমাকে পড়ে থাকতে হবে? কমপক্ষে এক সপ্তাহ। শুনেই সে চিৎকার করে উঠল, এক সপ্তাহ আমাকে দিয়ে তা হবে না, ততদিনে ওরা আমার উপর কালো ছাপ লাগিয়ে দেবে, সব ফাঁস হয়ে যাবে তখন, নচার জাহাজগুলো তো এখন আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র আটছে, একবার পায়ের উপর ভর করে দাঁড়াতে পারলে মজা দেখিয়ে দেব। একটু থেমে আবার বলল, জিম তুমি কি ওই জাহাজি লোকটাকে আজ দেখেছো? আমি জিজ্ঞাসা করলাম, কাকে? ওই কালো কুত্তাকে? হ্যাঁ কালো কুত্তা, ভয়ানক বাজে লোক, যে ওকে পাঠিয়েছে সে আরো বাজে। দেখো জিম, যদি আমি পালাতে না পারি আর এর মধ্যেই ওরা এসে কালো ছাপ দিয়ে যায়, মনে রেখো ওদের নজর আমার ওই জাহাজি সিন্দুকটার উপর। তুমি একটা ঘোড়া জোগাড় করে ডাক্তারের কাছে গিয়ে বলবে অন্তত 12 জন লোক নিয়ে আসতে, সাথে থাকবে ম্যাজিস্ট্রেট আর বুড়ো ফ্লিন্টের জাহাজের সব পুরনো লোক লস্কর। আমি ফ্লিন্টের প্রথম মেট, হ্যাঁ আমি, আর আমি একমাত্র লোক সেই জায়গাটা চিনি। ক্যাপ্টেন ফ্লিন্টের মৃত্যুর পর সে সব দায়িত্ব আমার উপর অর্পণ করে গেছে, কিন্তু কিন্তু কালো ছাপ জারি না করা অবধি সে কথা তুমি কিন্তু কাউকে বলবে না, সে কালো কুত্তাকে কিংবা এক ঠ্যাঙ্গাওয়ালা খালাসিকেও না, কাউকে বলবে না। আমি জিজ্ঞেস করলাম, কালো ছাপ জিনিসটা কি ক্যাপ্টেন? সে এক রকমের হুলিয়া, তোমাকে তা পরে বলবো, যদি ওরা ওটা পাঠায় তুমি কিন্তু সব সময় খেয়াল রাখবে জিম, আমি কসম খেয়ে বলছি তোমাকে সমান ভাগ দেব। সে আরও কিছুক্ষণ কথা বলল, এতক্ষণ কথা বলে ক্যাপ্টেন চুপ করে কি যেন ভাবতে লাগলো, তার কণ্ঠস্বর ক্রমশ নিচু হয়ে আসছিল। ক্যাপ্টেনকে পাউডারটা খাইয়ে দিতেই সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। আমি চলে এলাম, যা করেছি তা ভালো করলাম না খারাপ করলাম বুঝতে পারলাম না, আমার দুর্ভাগ্য। হঠাৎ সেদিনই বিকেলে বাবা মারা গেলেন, ফলে সব কিছু একদিকে সরিয়ে রাখতে হলো। তার মৃত্যুর ফলে সংসারে ঘটল বিপর্যয়, আমরা সবাই শোকাচ্ছন্ন, পাড়া প্রতিবেশীরা আসতে লাগলো দেখা করতে, সমবেদনা জানাতে। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা, সেই সঙ্গে সঙ্গে সরাইখানা চালু রাখা, সব কিছু মিলে সারাক্ষণ আমাকে এতটা ব্যস্ত থাকতে হলো যে ক্যাপ্টেনের বিষয়ে চিন্তা করার সময় পেলাম না। পরের দিন সকালে ক্যাপ্টেন নিজেই নিচে নেমে এলো, অন্যদিনের মতো খাওয়া দাওয়া করল, তবে পরিমাণ একটু কম, কিন্তু খাবারের চেয়ে মদ খেল বেশি। সে তার নাক আর মুখ দিয়ে এমন বিশ্রী আওয়াজ করছিল যে কেউ তাকে ঘাঁটাতে সাহস পেল না।
সে খুবই দুর্বল। কিন্তু হলে কি হবে, যখন তখন ছোড়াটা খুলে টেবিলের ওপর রাখে, অন্য মানুষকে সে পাত্তাই দেয় না। বাবাকে কবর দেওয়ার পরের দিন বেলা আনুমানিক 3টের দিকে কুয়াশাচ্ছন্ন বিকেলে আমি সরাইখানার বাইরে এসে দাঁড়িয়েছি। বাবার শোকে মন ভেঙে গেছে। এমন সময় হঠাৎ দেখতে পেলাম রাস্তা দিয়ে একটা লোক এদিকেই আসছে। দেখলে বোঝা যায় লোকটা অন্ধ, কারণ লাঠি ঠকঠক করতে করতে রাস্তা ঠাহর করে সে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চোখ আর নাক ঢাকা সবুজ এক টুকরো কাপড়ের পরিবর্তিত, হাঁটছে কুঁজো হয়ে। গায়ে তার জাহাজিদের ছেঁড়া একটা কোট, কোটের সঙ্গে ঢাকনাওয়ালা টুপি। এই পোশাকে লোকটাকে ভীষণ কুৎসিত দেখাচ্ছিল। এমন ভয়ঙ্কর লোক এর আগে আমার জীবনে আর আমি কোনোদিনও দেখিনি। সরাইখানার একটু দূরে থেমে এসে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, ইংল্যান্ডের স্বাধীনতা রক্ষার জন্য যে চোখ হারিয়েছে সেই অন্ধ নাচার আমি স্বদেশের কোন অংশে এসে দাঁড়িয়েছি। কোনো সহৃদয় ব্যক্তি কি দয়া করে বলে দেবেন? আমি বললাম, তুমি এখন ব্ল্যাক হিল কুপল্লির অ্যাডমিরাল বেনবো নামক এক সরাইখানার সামনে দাঁড়িয়ে আছো। লোকটা তখন বলল, একটি বালকের কণ্ঠস্বর কানে এলো যেন, তুমি কি আমার হাতটা ধরে সরাইখানার ভিতরে আমাকে নিয়ে যেতে পারবে? আমি হাত বাড়িয়ে দিতেই সেই কুৎসিত লোকটা সাঁড়াশির মতো আমার হাত চেপে ধরল। আমি হাত ছাড়াতে প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু অন্ধ লোকটা এক ঝটকায় আমাকে তার কাছে টেনে নিয়ে বলে উঠল, এবার আমাকে ক্যাপ্টেনের কাছে নিয়ে চলো তাড়াতাড়ি। বিশ্বাস করুন, সেখানে নিয়ে যাওয়ার সাহস আমার নেই, আমি বললাম। এ কথা বলতেই লোকটা বলল, যা বলছি তাই করো, এখন নিয়ে চলো ভেতরে, নইলে তোমার ঘাড় মুটকে দেব। এই বলে আমার হাতে সে এমন চাপ দিল যে আমি চিৎকার করে বলে উঠলাম, তোমার ভালোর জন্যই বলছি, তোমার ক্যাপ্টেন আর আগের মতো সেই মানুষ নেই, সে এখন মস্ত একটা খোলা ছোড়া হাতে নিয়ে বসে থাকে, আরো এক ভদ্রলোক। যা বলছি তাই করো, যা বলছি তাই করো, কথা না বলে শিগগির নিয়ে চলো। একটা অন্ধ লোক এমন কর্কশ ও নির্মম নিষ্ঠুরভাবে কথা বলতে পারে এর আগে কখনো আমি শুনিনি। হাতের ব্যথার চেয়েও আমার মনে ভয় হলো বেশি, তার আদেশ অমান্য করব এমন সাহস তখন আমার নেই। সোজা আমি বৈঠকখানায়, ডাকাত ক্যাপ্টেন যেখানে মদ খেয়ে বসে ঝিমুচ্ছিল সেদিকে রওনা হলাম। অন্ধ বুড়োটা চলছিল তার শরীরের সমস্ত ভাগ আমার ওপরে ছেড়ে দিয়ে। যেতে যেতে সে বলল, সোজা আমাকে নিয়ে চলো তার কাছে, তার সামনে দাঁড়িয়েই তাকে বলবে, এই যে বিল, তোমার এক বন্ধুকে নিয়ে এসেছি, আর যদি না বলো তাহলে। এই বলে আমার হাতটা এমনভাবে মুচড়ে দিল যে মনে হলো আমি যেন অজ্ঞান হয়ে গেলাম। অন্ধলোকটার ভয়ে আমি এমন অস্থির হয়ে পড়লাম যে ক্যাপ্টেনের ভয়ের কথা ভুলে গেলাম। দরজাটা খুলে দিয়েই আমি তার শেখানো কথাগুলি কোনো রকমে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলাম। হতভাগা ক্যাপ্টেন একবার চোখ তুলে চাইল। লোকটাকে এক নজরে দেখেই তার মদের নেশা কেটে গেল। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল, তার দৃষ্টিতে ভয়ের চেয়েও অসহায়তার ছাপ বেশি করে ফুটে উঠল। সে উঠতে চেষ্টা করল, কিন্তু ওঠার মতো শক্তিও তার শরীরে তখন আর বাকি নেই। অন্ধলোকটা তখন বলল, যেখানে বসে রয়েছ সেখানে থাকো, চোখে দেখতে পাইনি বটে, কিন্তু আঙুলটি নড়লে আমি শুনতে পাই। কাজ শেষ করা যাক এবার, দেখি তোমার ডান হাতখানা, তুমি ছোকরা ওর ডান হাতের কবজিটা ধরে আমার দিকে এগিয়ে দাও তো। ক্যাপ্টেন আর আমি দুজনেই অন্ধের আদেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। দেখলাম ক্যাপ্টেন হাতখানা এগিয়ে দিতে কি যেন একটা কাগজ অন্ধলোকটা তার হাতে গুঁজে দিল।
কাগজটা হাতে নিতে ক্যাপ্টেন হাতের মুঠো বন্ধ করল। অন্ধ তখন বলল, ব্যাস আমার কাজ শেষ। বলেই সে হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে ভালো মানুষের মতোই ঠিকঠাক পা ফেলে ঘর থেকে অনায়াসে আবার রাস্তায় বেরিয়ে গেল। বৈঠকখানায় দাঁড়িয়ে আমি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। দেখতে দেখতে তার লাঠির ঠকঠক আওয়াজ দূরে মিলিয়ে যেতে লাগল। বেশ কিছুক্ষণ পরে আমাদের যেন জ্ঞান ফিরে এলো। ক্যাপ্টেনের হাতটা এতক্ষণ আমার হাতের মুঠোয় ধরা ছিল, এবার তার হাত ছেড়ে দিলাম। এদিকে ক্যাপ্টেন তার হাতে তালুতে ধরা কাগজটার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে চিৎকার করে উঠল, রাত 10টা, 6 ঘন্টা এখনো বাকি। বলে সে উঠে দাঁড়াল, ডলতে ডলতে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে গলাটা চেপে ধরল। তারপর কি রকম ঘরঘর আওয়াজ তুলে ধপাস করে পড়ে গেল মেঝের ওপর মুখ থুপড়ে। মাকে ডাক দিয়ে তাড়াতাড়ি আমি বুড়োর কাছে ছুটে গেলাম, কিন্তু ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। চোখের পলকে মৃত্যু ঘটে গেল তার। মাথায় রক্ত উঠে ক্যাপ্টেন অক্কা পেল। লোকটাকে আমি এতদিন একটুও পছন্দ করিনি, কিন্তু কি আশ্চর্য আজ এমনভাবে তার মৃত্যু হতে দেখে তার জন্যে সত্যি বড় দুঃখ হতে লাগলো। চোখে জল এসে গেল। লোকটাকে যদিও আমি দেখতে পারতাম না, কিন্তু ইদানিং তাকে একটু আত্রু সহ্য হতো। বাবার মৃত্যু শোক ভোলার আগে আরেকটা মৃত্যুদৃশ্য আমাকে দেখতে হলো। ঘটনা যা ঘটে গেল মাকে এবার সব খুলে বললাম। মনে হলো আরও আগেই তাকে সব বলা দরকার ছিল, কারণ আমরা বেশ বড় ধরনের বিপদে পড়ে গেছি। ক্যাপ্টেন বলেছিল তার কিছু হলে ডাক্তার লিপচিকে সঙ্গে সঙ্গে খবর দিতে। আমি যেতে পারি, কিন্তু তাহলে মাকে একলা থাকতে হবে। তারপর দুজনে পরামর্শ করে গেলাম পাড়া পড়শিদের কাছে সাহায্য চাইতে। বাইরে তখন সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু ক্যাপ্টেন ফ্লিন্টের নাম তাদের অনেকেরই খুব ভালোভাবে জানা ছিল। সে ক্যাপ্টেনের ভয়ে পুরুষ মহিলা কেউ আমাদের সাথে আসতে রাজি হলো না। গ্রামের কোনো কোনো লোক যারা অন্য কাজে অ্যাডমিরাল বেনবোতে পার হয়ে আরও দূরে গিয়েছে তাদের তখন মনে পড়ল। সেখানে নাকি ভিনদেশি অপরিচিত মানুষের আনাগোনা তারা লক্ষ্য করেছে। তাদের ধারণা লোকগুলি চোরা বাজারি পালিয়ে সেখানে এসেছে। একজন বলল, কিজ হোল নামে বাড়িতে ওরা পালতোলা ছোট একটা জাহাজও দেখেছে। কে জানে, ওরা হয়তো ক্যাপ্টেন ফ্লিন্টের দোষর। এই সন্দেহে ওরা ভয়ে আধমরা হয়ে গেল। অ্যাডমিরাল বেনবোতে ভয় যেতে রাজি না হলেও ওরা আমাদের সঙ্গে ডাক্তার লিপজির বাড়ি পর্যন্ত যেতে রাজি হল। তাদের এ ভয় দেখে মা বললেন, তোমরা যদি কেউ না যেতে চাও আমি আর জিন যাব, গিয়ে দেখব সিন্ধুকের ভেতরে কি আছে। তাতে যদি মরতে হয় তাহলে মরবো আমরা। কাজ নেই তোমাদের মতো ভীতু কাপুরুষদের নিয়ে। অমনিতেই তোমাদের ধন্যবাদ, আর মিসেস ক্রুসলি তোমার থলেটার জন্য ধন্যবাদ, ওটাতে আমাদের পাওনা নিয়ে আসব। তাড়াতাড়ি করে আমরা হোটেলে ফিরে এলাম। এতক্ষণে যেন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু লাশটার কথা ভেবে অন্ধকারে আমার কেমন যেন ভয়ে গা ছমছম করতে লাগলো। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। মা বললেন জানলা বন্ধ করতে, কি জানি কেউ কোথাও দেখে ফেলবে কিনা। একটা মোমবাতি জেলে তিনি আমার হাত ধরে এগিয়ে গেলেন। ক্যাপ্টেনের লাশটা যেখানে পড়েছিল ঠিক সেখানেই পড়ে আছে চিৎ হয়ে। একটা হাত একটা পাশে ছড়িয়ে পড়ে আছে, চোখ দুটো খোলা। মা বললেন, জিম কালো পর্দাগুলো নামিয়ে দে, নইলে বাইরে থেকে কেউ দেখে ফেলতে পারে। সিন্ধুকের চাবিটা কোথায় খুঁজে দেখতে হবে। কিন্তু ও কে ছোবে লাশটা, চাবিটা তো ওর কাছে। কথাগুলি বলতে বলতে মা যেন কেমন কান্নার শব্দ করলেন। আমি তাড়াতাড়ি গিয়ে হাঁটু গেড়ে বসলাম ক্যাপ্টেনের লাশের পাশে, বসে চাবি খুঁজতে লাগলাম। লাশটার হাতের কাছেই দেখলাম এক টুকরো গোল কাগজ পড়ে আছে। খুলে দেখলাম কাগজের অন্য পৃষ্ঠায় গোটা গোটা হরফে লেখা, আজ রাত 10টা পর্যন্ত তোমার সময়। ঠিক এমনি সময়ে ঘড়ি বেজে উঠবার শব্দ শুনে আমি চমকে উঠলাম। তবে
আপাতত ভয়ের কোনো কারণ নেই। তখন মোটে 6টা বেজেছে। মা তাড়া দিয়ে বললেন, জিম চাবিটা তাহলে খোঁজো। আমি একে একে ক্যাপ্টেনের পকেটগুলি খুঁজে দেখতে লাগলাম, কিন্তু পকেটে কয়েকটা খুচরো মুদ্রা, সেলাই করার সময় আঙুলে পরার পেতলের টুপি, একটা বড় সূঁচ দড়ির মতো মুচড়ানো খানিকটা তামাকের পাতা, একটা বড় ছুরি, একটা পকেট কম্পাস আর একটা চকমুকি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ভীষণ হতাশ হয়ে গেলাম আমি। তাহলে সিন্ধুকের চাবিটা কোথায়? মা তখন বললেন, চাবি ওর গলায় ঝুলিয়ে রেখেছে কিনা একবার দেখো তো, ওখানে থাকতেও পারে। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও আমি ওর শার্টের গলাটা ছিঁড়ে ফেললাম। মার ধারণাই সত্যি, গলায় কালো সুতোয় ঝোলানো পেলাম একটা চাবি। ওটা ছুরি দিয়ে সুতোটাকে কেটে চাবিটা নিয়ে মা সিন্ধুকের ডালা খুলে ফেললেন। তামাক আর আলকাথার মতো কড়া ঝাঁজ নাকে এলো। সিন্ধুকে রয়েছে একটা নতুন স্যুট আর নানা রকম টুকিটাকি জিনিস, যেমন কম্পাস, টিন, পুরনো স্প্যানিশ ঘড়ি, খাপে ভরা দুটো পিস্তল আর কয়েকটা আজে বাজে জিনিস, দামি কিছুই নেই। মেজাজি পিকড়ে গেল। হতছাড়া এই সব আজে বাজে জিনিস বয়ে বেড়াতো কেন? তারপর সিন্ধুকের তলার দিকে রাখা একটা পুরনো আলখাল্লা তুলে পেলাম অয়েল ক্লথ দিয়ে মোড়া একটা বান্ডি আর একটা ক্যানভাসের থলে। থলেটা নাড়তেই ঝনঝন শব্দ পেলাম। বুঝতে পারলাম ওর ভেতরে রয়েছে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা। মা বললেন, বাজি লোকগুলিকে দেখিয়ে দেবো যে আমি চোর নই, আমার যা পাওনা শুধু তাই নেব, এক কানা করিও বেশি নয়। জিম তুই মিসেস ক্রুসলির থলেটা ধরত। ক্যানভাসের থলে থেকে আমার ধরে থাকা থলেতে স্বর্ণ মুদ্রা গুনে গুনে দিতে লাগলেন মা। এতে অনেক সময় লাগছিল, কারণ মুদ্রাগুলি ছিল নানা দেশের, নানা আকারের এবং মূল্যবানের। অর্ধেক গোনা হয়েছে এমন সময় একটা শব্দ এলো আমার কানে, সেই অন্ধটা লাঠির ঠক ঠক শব্দ। শব্দটা যেন ক্রমেই রাস্তা ধরে কাছে এগিয়ে এসে সরাইখানার দরজায় এসে থামল। দুজনেই আমরা তখন বসে আছি নিঃশ্বাস বন্ধ করে। দরজার কাছে এসে সেই শব্দ থেমে গেল। পরে শুনতে পেলাম দরজায় ঘা দেওয়ার শব্দ, শোনা গেল হাতল টানাটানির শব্দ, তারপর অনেকক্ষণ চুপচাপ। একটু পরে আবার সেই ঠকঠক শব্দ, তবে এবার সে শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে। মাকে বললাম, চলো সবটা নিয়ে বেরিয়ে পড়ি, এখানে থাকাটা নিরাপদ হবে না। আমি জানতাম ভেতর থেকে দরজা বন্ধ দেখলেই ওদের সন্দেহ হবে, দল বেঁধে চলে আসবে ওরা। কিন্তু মাকে নিয়ে যত ঝামেলা, তিনি তার বেশি একটি পয়সাও নিতে নারাজ। বললাম, চলো যা পেয়েছি তাই নিয়ে চলে যাই। খালি সিন্ধুকের কাছে মোমবাতিটা রেখে আমরা অন্ধকারে পথ খুঁজে নিতে নামলাম। তারপর দিলাম ভোঁ দৌড়, আর একটু হলেই বিপদ ঘটে যেত। কুয়াশার মধ্যেও আমরা ধরা পড়ে যেতাম, কারণ তখন দূরে কয়েকজনের পায়ের শব্দ শোনা গেল। শত আমাদের দিকে এগিয়ে আসছে, যারা আসছে তাদের হাতে বাতি ধরা। কাগজের বান্ডিলটা হাতে নিয়ে আমি বললাম, আমি নেব এটা। মা তখন বললেন, টাকাগুলো সব তোর কাছে নিয়ে পালিয়ে যা, আমি বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যাব। আমার মনে হলো এই আমাদের শেষ, আর বাঁচবার আশা নেই। ভাগ্যিস তখন একটা ছোট সাঁকোর কাছে পৌঁছে গেছি আমরা। মাকে কোনো রকমে টেনে টুনে সেই সাঁকোর নিচে এনে রাখলাম। এত শক্তি আমার গায়ে সেদিন কোথা থেকে এলো তা আজও বুঝতে পারি না। সাঁকোটা একটু নিচু বলে বেশি ভেতরে ঢোকা গেল। কোনো রকমে নিজেদেরকে আড়াল করে রাখলাম। আপাতত এর চেয়ে ভালো কিছু করার উপায় আর কিছুই নেই। ভয়ের চেয়েও আমার মনে তখন কৌতূহল বেশি। যেখানে ছিলাম সেখানে বেশিক্ষণ লুকিয়ে চুপচাপ থাকতে মন চাইছিল না। একটু পরে বাঁধের ওপর উঠে এলাম। একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখলাম সেখান থেকে আমাদের হোটেলের সামনের রাস্তাটা স্পষ্ট দেখা যায়। ঝোপের আড়ালে
ভালো মতো লুকোবার আগেই দেখতে পেলাম সাত আটজন লোক আসছে, লণ্ঠন হাতে লোকটা সবার আগে, পেছনে তিনজন লোক হাত ধরাধরি করে ছুটে আসছে। তখন কুয়াশায় ঢেকে আছে চারদিক, তবু অনুমান করলাম মাঝের লোকটাই সেই অন্ধ ভিখিরিটা। তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আমার অনুমান সঠিক। সরাইখানার সামনে পৌঁছে সে চিৎকার করে উঠল, দরজাটা ভেঙে ফেলো। কিন্তু দরজা ভাঙার দরকার হলো না, কারণ দরজা খোলাই ছিল। তাই দেখে সবাই একটু অবাক হলো, অন্ধলোকটা তাদের তালা দিয়ে উঠল। আর দেরি কেন, চলো চলো জলদি ভেতরে ঢোকো। চার পাঁচজন একসঙ্গে ভেতরে ঢুকে পড়ল, অন্ধটার সঙ্গে বাইরে দাঁড়িয়ে রইল দুজন। কিছুক্ষণ চুপচাপ, তারপর অবাক কণ্ঠে কে যেন ভেতর থেকে চিৎকার করে উঠে বলল, বিল তো খতম হয়ে গেছে। অন্ধ ভিকিরি সে কথার কোনো উত্তর না দিয়ে বলল, কত বাগার দল, দাঁড়িয়ে কি মজা দেখছিস, দুজনের লাশটা তালাশ করে দেখ, বাকি যে কজন ভয় কাতুরে আছে সিন্দুকটা ধরে নিচে নামিয়ে আন। সিঁড়িতে ওদের পায়ের দুপদাপ শব্দ শুনতে পাচ্ছিলাম, আর শুনতে পাচ্ছিলাম জানলার কাঁচ ভাঙবার শব্দ। তখন একজন জানলা দিয়ে মাথা বের করে রাস্তায় দাঁড়ানো লোকেদের বলল, পিউ আমাদের আগেই দেখছি কারা যেন এসে কেল্লা ফতে করে দিয়ে গেছে, সিন্ধু খোলা পড়ে আছে, ভেতরে সব কিছু ওলট পালট অবস্থায় পড়ে আছে। অন্ধ ভিখিরি পিউ চিৎকার করে উঠল, সিন্ধুকটা আছে তো। ওপর থেকে জবাব এলো, টাকা পয়সা ঠিকই আছে। অন্ধ পিউ রেগে বলল, নিগুজি করেছে তোর টাকা পয়সা, আমি বলছি ফ্লিন্টের ওই বান্ডিলটা আছে তো। সে লোকটা আবার ডেকে বলল, না সেটা দেখতে পাচ্ছি নে। এই কথা শুনে অন্ধ পিউ বলল, নিচে আছিস, এক্ষুনি খুঁজে দেখ ওটা বিলের কাছে আছে কিনা, তার জামা কাপড় ভালো করে তল্লাশি করে দেখ। বৈঠকখানায় আগেই ওদের একজন ঢুকেছিল, সে বোধ হয় লাশটা হাতড়ে দেখছিল কোথাও কিছু পাওয়া যায় কিনা। সে বলল, না বিলের সঙ্গে সেটা নেই, ও কাপড় চোপড় পাতি পাতি করে ফেললাম, কিছুই নেই। অন্ধ পিউ এবার ভয়ানক রেগে বলল, তাহলে সরাইখানার লোকগুলোরই এগুলো কাজ, নিশ্চয়ই সেই ছোকরাটার, আমি তো একটু আগেই এখানে বসে দেখে গেছি দরজা বন্ধ, যা চারিদিকে সব খোঁজে বেরিয়ে পড়, ছোড়াটাকে খুঁজে বের করতেই হবে। বাড়িটা ভালো করে দেখ, অন্ধকারে কোথাও ঘাপটি মেরে পড়ে থাকতে পারে, যা। তখন শুরু হলো আমাদের সেই পুরনো সরাইখানার এখানে ওখানে খোঁজাখুঁজি, সেই সঙ্গে হই হলো চেয়ার টেবিল ভেঙে বাক্স পেটরা উল্টে পাল্টে সব একাকা, সারাটা বাড়ি ওদের তাণ্ডবে কেঁপে উঠল। কিন্তু আমাদের টিকিটির খোঁজও তারা পেল না, একে একে তারা তখন বেরিয়ে এলো রাস্তায়। ঠিক এমনি সময়ে রাতের আঁধার ভেদ করে তীক্ষ্ণ একটা হুইসেলের শব্দ শুনতে পেলাম আমরা, পরপর দুবার এই সেই আওয়াজ। আমি মনে করলাম বোধহয় অন্ধপিউ বাজিয়েছে হুইসেল, কিন্তু সেই শব্দ শুনে ডাকাতরাও ভয় পেয়ে গেল। রীতিমতো হইহুল্লোড় শুরু হলো তাদের মধ্যে, যে যেদিকে পারল ছুটে পালালো, পালাতে পারল না শুধু সেই অন্ধটা, সঙ্গীরা তাকে ফেলে রেখেই পালিয়ে গেছে। সে তখন রাস্তায় এদিক ওদিক ছোটাছুটি করছে পাগলের মতো, আর তাদের নাম ধরে চিৎকার করছে, জনি, ব্ল্যাক ডগ, ডাক, তোরা বুড়ো পিউকে ফেলে যাসনে, আমাকে ফেলে, তোরা কি তোদের বন্ধু পিউকে ছেড়ে গেলি। তখন ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল, চার পাঁচটা ঘোড়া একসঙ্গে যেন ছুটে আসছে। পিউটা বুঝতে পেরে আবার ঠিক পাগলের মতোই ছোটাছুটি করতে লাগলো, ছুটতে ছুটতে একটা গর্তে সে গড়িয়ে পড়ল, পড়েই আবার উঠে চিৎকার করে ছুটতে লাগলো। সেই সময় একটা ঘোড়া এসে পড়ল তার উপর, ঘোড়সওয়ার তাকে বাঁচাতে চেষ্টা করেও পারল না, হুড়মুড় করে ঘোড়াটা গিয়ে পিউর উপরে পড়ল, ঘোড়ার পায়ের তলায় পিষে গেল, সে মুখ থুবড়ে পড়ল, দু চারবার হাত পা নাড়ল, তারপর সব নিথর,
বুড়ো আর উঠতে পারল না। ঘোড়সওয়াররা গ্রামে খাজনা আদায় করে বেড়ায়। মিস্টার ড্যান্স তাদের সুপারভাইজার। গ্রামের একটি ছেলে খবর দিয়ে তাদের এনেছে। তাদের কয়েকজনের সাহায্যে মাকে নিয়ে গেলাম গ্রামের দিকে। তার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জলের সঙ্গে লবণ মিশিয়ে তাকে খাওয়াতেই মার জ্ঞান ফিরে এলো। তিনি সুস্থ হয়ে উঠলেন। এদিকে মিস্টার ড্যান্স কিডস হোলে পৌঁছে ডাকাতদের তাড়া করে অনেক দূর এগিয়ে গিয়ে দেখলেন ডাকাতের দল একটা নৌকো তৈরি করে রেখেছে। দৌড়ে গিয়ে নৌকোয় উঠেই তারা সমুদ্রে ভেসে পড়েছে। যদিও বেশি দূর তখনও তারা যেতে পারেনি। মিস্টার ড্যান্স ফিরে এলে তাকে নিয়ে গেলাম আমাদের অ্যাডমিরাল বেনবো হোটেলে। দেখলাম ঘরের সব কিছু তছনছ করে ফেলেছে ডাকাতেরা। পর্দা ছিঁড়ে একাকার, দেয়াল ঘড়িটা পর্যন্ত মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের কোথাও খুঁজে না পেয়ে তাদের রাগ বেড়ে যায়। রাগের চোটে আমাদের সেই পুরনো বাড়িটায় লঙ্কাকাণ্ড করে গেছে তারা। যদিও ক্যাপ্টেনের টাকার থলেটা ছাড়া বিশেষ কিছুই তারা নেয়, কিন্তু ঘরের একটা জিনিসও আস্ত রেখে যায়নি তারা। সব দেখে শুনে মিস্টার ড্যান্সও কিছুক্ষণ অবাক হয়ে রইলেন, বুঝতে পারলেন না কিছুই। অবশেষে চললেন ব্যাপারটা ডাক্তার লিপজিকে আর জমিদার মিস্টার ট্রেলনিকে জানাতে। আমি তার সঙ্গে যেতে চাইলে তিনি রাজি হয়ে গেলেন। তার হুকুমে ডগার নামে একজন আমাকে তার ঘোড়ায় তুলে নিল। আমার ইচ্ছা কাগজের বান্ডিলটাও ডাক্তার লিপজিকে দেখাব। বান্ডিলটা তখন আমি যত্ন করে রেখেছি আমার জামার বুক পকেটে। বেশ দ্রুত বেগে আমরা ডাক্তার লিপজির বাড়িতে এসে পৌঁছলাম। বাড়ির ভেতরে বাইরে অন্ধকার। তাকে বাড়িতে না পেয়ে মিস্টার ড্যান্স আমাকে নিয়ে হাজির করলেন জমিদার ট্রেলিন বাড়িতে, তার লাইব্রেরি ঘরে। চারিদিকে বুককেসে সাজানো শুধু বই আর বই। বুককেসের মাথায় পণ্ডিতদের আবক্ষ মূর্তি। সেখানে মিস্টার ট্রেলনি আর ডাক্তার লিপচি চুল্লির পাশে বসে পাইপ টানতে টানতে গল্প করছিলেন। জমিদারকে কখনো এত কাছ থেকে দেখিনি। বেশ লম্বাটে ধরনের মানুষ তিনি, 6 ফুটেরও বেশি হবে। বুকের ছাতি ও কাঁধ বেশ প্রশস্ত, ভুরুজোড়া ঘন কালো, চলনে বলনে বেশ ক্ষিপ্রগতি আর মেজাজিও, তবে অভদ্র নন। মিস্টার ড্যান্সকে দেখেই জমিদার বলে উঠলেন, এই যে মিস্টার ড্যান্স, আসুন। ডাক্তার বললেন, শুভ সন্ধ্যা মিস্টার ড্যান্স। তারপর ঘাড় বাঁকিয়ে আমাকে বললেন, তোমাকেও শুভ সন্ধ্যা জিম। তারপর তুমি হঠাৎ কি মনে করে? সুপারভাইজার তখন পরামুখস্থ বলার মতো গড়গড় করে ঘটনাটার আদ্যপ্রান্ত বিবরণ দিতে লাগলেন। জমিদার ও ডাক্তার মন দিয়ে তার কথা শুনতে লাগলেন। তার কথা শুনতে শুনতে তারা পাইপ টানতেই ভুলে গেলেন। মিস্টার ড্যান্সের কথা শুনতে শুনতে তিনি চেয়ার থেকে উঠে ঘরময় পায়চারি করতে লাগলেন। ডাক্তার আরও ভালো করে শোনবার জন্য মাথার পরচুলোটা খুলে রাখলেন। দেখলাম তার মাথার চুল খাটো করে ছাঁটা, তাকে অদ্ভুত দেখাচ্ছিল। সব শুনে মিস্টার ট্রেলনি বললেন, আপনি একজন বীরের মতো কাজ করেছেন মিস্টার ড্যান্স, বিশেষ করে সেই কালো জলদস্যু পিউকে ঘোড়ার নিচে ফেলে মারা আমি মহৎ কাজ বলে মনে করি, আর জিম হকিন্সও একটি বাহাদুর ছেলে। বেশ, আপনি এখন যেতে পারেন মিস্টার ড্যান্স। ডাক্তার তখন জিজ্ঞেস করলেন, তাহলে শয়তানরা কাগজের যে বান্ডিলটার জন্য এসেছিল সেটা কি তোমার কাছে, তাই না জিম? আগে হ্যাঁ, এই যে সেটা বলি। আমি অয়েল ক্লথে মোড়ানো কাগজের প্যাকেটটা ডাক্তারের হাতে দিলাম। প্যাকেটটা ডাক্তার আগে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। প্যাকেটটা খোলার জন্যে তিনি খুব ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু তা না করে প্যাকেটটা নীরবে পকেটে রেখে দিলেন। ডাক্তার লিপজি জমিদার ট্রেলনিকে জিজ্ঞেস করলেন, ফ্লিন্টের নাম শুনেছেন নিশ্চয়ই? জমিদার উত্তেজিত হয়ে বলে উঠলেন, শুনেছি মানে কি বলছেন আপনি? ওর মতো ভয়ঙ্কর জলদস্যু আর কেউ আছে? ফ্লিন্টের কাছে ব্ল্যাক বিয়ার্ড তো শিশুমাত্র, স্প্যানিশ জলদস্যুরা তো ওর ভয়ে কেঁচো হয়ে থাকত। আর চুপি চুপি আপনাকে একটা কথা বলি, সেজন্যে ফ্লিন্ট ইংরেজ বলে আমি মাঝে মাঝে গৌরব বোধ করতাম। স্প্যানিয়ার্ডদেরকে সে আচ্ছা করে ধুলাই করেছে। ত্রিনিদাদের তীর থেকে অদূরে ফ্লিন্টের টপসেল জাহাজের পতাকা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু
আমার জাহাজের ভীতু ক্যাপ্টেনটা তো ভয়েই কাবু। বলল, চলুন স্যার পোর্ট অফ স্পেনে ফিরে যাই। ডাক্তার বললেন, আমি ইংল্যান্ডে তার নাম শুনেছি, কিন্তু কথা হলো কি লোকটার কি প্রচুর টাকা পয়সা ছিল? টাকা? টাকার জন্য করতে পারে না, হেন কোনো কাজ ওদের ছিল না। ডাক্তার বললেন, আমার মনে হয় গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে এই বান্ডিলের কাগজ থেকে, কিন্তু কষ্ট করে সে গুপ্তধন খুঁজে আমাদের পোষাবে তো? গুপ্তধনের পরিমাণটা কত হবে বুঝে দেখতে হবে আগে। জমিদার গলা চড়িয়ে উৎসাহের সঙ্গে বলে উঠলেন, কত ধন আছে তার হিসেব এইভাবে হবে? তোমরা যে সূত্রের কথা বলছো তা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বিস্ট্রল বন্দর থেকে জাহাজ নিয়ে রওনা হয়ে যাব। সঙ্গে যাবেন আপনি আর হকিন্স। এক বছরের ভেতরে পেয়ে যাব সেই গুপ্তধন। বেশ, তাহলে জিমের আপত্তি না থাকলে প্যাকেটটা খুলেই দেখা যাক না কি আছে। বান্ডিলটা আষ্টেপৃষ্ঠে সেলাই করা ছিল। ডাক্তার দীপজি তার যন্ত্রের বাক্স থেকে একটা কাঁচি বের করে সেলাই করা প্যাকেটটা কেটে খুলতে লাগলেন। দুটো জিনিস বের হলো তার ভেতর থেকে, একটা খাতা আর সিল করা একটা খাম। খাতাটা নিয়ে ডাক্তার বললেন, এটা আগে দেখা যাক। তিনি খাতা খুলে পড়তে লাগলেন। আমরা দুজনে তার ঘাড়ের ওপর দিয়ে ঝুঁকে দেখতে লাগলাম। প্রথম পাতায় রয়েছে হিজি বিজি কতগুলো দাগ কাটা। মানুষ হাতে কলম পেলে যেমন ইচ্ছে মতো লেখে তেমনই কিছু আঁকি বুকি। তার পরের 10-12 পাতায় খালি হিসেব। প্রতি লাইনের এক পাশে তারিখ, অপর পাশে টাকার অঙ্ক। প্রায় 20 বছরের হিসেব। টাকার অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। যেমন 12 জুন 1745 তারিখের নিচে লেখা আজ 75 পাউন্ড কারো পাওনা আছে, কিন্তু কে সে তা লেখা নেই। আবার কয়েকটা ক্ষেত্রে হিসেব মিটে গেছে বলে কেটে দেওয়া হয়েছে। আবার কোনো পাতায় কোনো জায়গার নাম লেখা আছে, যেমন কারাকাস, তারপর অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, যেমন 62° 17 ঘন্টা 20 মিনিট, 19° 2 ঘন্টা 40 মিনিট। শেষে এক জায়গায় লেখা আছে বোনস তার অংশ। ডাক্তার বলে উঠলেন, মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। জমিদার বললেন, সব কিছু তো দিনের আলোর মতো পরিষ্কার, এটা শয়তানটার হিসেবের খাতা। এ কাটা দাগগুলো হলো জাহাজ আর শহরের নাম, যে সব জাহাজ ডুবিয়েছে বা শহর লুট করেছে তার নাম। টাকার অঙ্কটা কারো অংশের পাওনা হবে। ডাক্তার খুশি হয়ে বললেন, ঠিকই বলেছেন। তাও দেশ বিদেশ ভ্রমণের এই গুণ। জমিদার বললেন, এবার দেখা যাক এই খামে কি আছে। খামটার কয়েক জায়গায় সিল করা ছিল। খামটা খুলতেই বের হলো একটা দ্বীপের মানচিত্র। পাহাড় পর্বত নদী সব খুঁটিনাটি তাতে দেখানো আছে। দ্বীপটা লম্বায় হবে প্রায় 9 মাইল, পাশে 5 মাইল। একটা ড্রাগন দাঁড়ালে যেমন দেখায় দ্বীপের চেহারাটা ঠিক তেমনি দেখতে। দ্বীপের মাঝামাঝি জায়গায় একটা পাহাড়, পাহাড়ের নাম লেখা রয়েছে স্পাইগ্লাস। নিচে এক জায়গায় স্পষ্ট মানচিত্রের অপর পিঠে তা লেখা রয়েছে। লম্বা গাছ, স্পাইগ্লাস কাঁট, উত্তরের উত্তর পূর্ব দিকে একটি বিন্দু। স্কেলিটন আইল্যান্ড পূর্ব দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকে 10 ফুট রূপোর তাল উত্তরের দিকে। পূবের পাহাড়ের পথে গেলেই তা পাবে। বালির পাহাড়ে পাবে সব অস্ত্র শস্ত্র। এসব দেখে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু জমিদার আর ডাক্তার আনন্দে তখন উত্তেজিত হয়ে উঠলেন। জমিদার তখনই বলে উঠলেন, আপনার ডাক্তারিটা এবার ছেড়ে দিন হে, কালই চলুন ব্রিস্টল যাত্রা করি। 3 দশকের মধ্যেই সবচেয়ে ভালো একটা জাহাজ আর বাছাই করা সব খালাসি জোগাড় করে ফেলবো। হকিন্স যাবে কেবিন বয় হয়ে, আপনি হবেন ডাক্তার আর আমি হব জাহাজের অ্যাডমিরাল। সঙ্গে থাকবে বেডরুথ, জয়েস আর হান্টার। জাহাজে পাল খাটিয়ে সোজা রাস্তায় ঠিক জায়গায় গিয়ে পৌঁছবো আমরা। সঙ্গে থাকবে টাকা আর টাকা, টাকার উপর গড়াগড়ি খাবো। ডাক্তার বললেন, সবই ঠিক, কিন্তু ভয় শুধু একজনকে নিয়ে।
জমিদার জিজ্ঞেস করলেন, কে সেই কুকুর? এত ভয় যে কুকুরকে তার নামটা খুলে বলুন না। ডাক্তার তখন বললেন, আপনাকে নিয়ে যত ভয়, আপনার পেটে তো কোনো কথা থাকে না। আমরা ছাড়া সেই জলদস্যুগুলো নিশ্চয় গুপ্তধনের সন্ধানে আছে, কাজেই আমাদের থাকতে হবে খুব সাবধান। আর আরেকটা কথাও, এ নিয়ে আপনি বলা বলি করবেন না, যেন আমরাও কাউকে কিছু জানাবো না। জমিদার তার কথা মেনে নিলেন, বললেন, মরা মানুষ যেরকম থাকে আমি তেমনি চুপচাপ থাকবো। এই যো, এই মুখে আমি তালা কুলুপ মারলাম।